আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে সার্ভে অফ ইন্ডিয়ার অনলাইন ম্যাপ পোর্টাল থেকে ভিলেজ বাউন্ডারি ডেটাবেস ডাউনলোড করা যায়, যেটা জিআইএস এর অ্যাপ্লিকেশন করা সম্ভব, বা আর জিআইএস এবং কিউ জিআইএস সহ অন্যান্য সমস্ত জিআইএস সফটওয়্যারে যার অ্যাপ্লিকেশন করা যায়। তো এর জন্য আমাদেরকে যেতে হবে সার্ভে অফ ইন্ডিয়া গুগল সার্চ ইঞ্জিন, যেখানে আমরা সার্ভে অফ ইন্ডিয়া অনলাইন ম্যাপ পোর্টাল সার্চ করলে এই সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটা খোলে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইট করলে একদম প্রথমে যে সাইটের যে লিঙ্ক রয়েছে ওপেন সিরিজ ম্যাপ, এই ওপেন সিরিজ ম্যাপের উপর ক্লিক করলে আমাদেরকে যে একটা সাইট খুলবে, এই সাইটে খুললে এখানে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের উপরে গিয়ে ক্লিক করলে আমাদের এরকম একটা সাইট ইন্টারফেস খুলবে। তার আগে আমায় দেখে নিতে হবে এই জায়গাটায়, এই যে মাই অ্যাকাউন্ট রয়েছে, এই মাই অ্যাকাউন্টের জায়গায় সাইন ইন করার কথা বলবে, যদি সাইন ইন করা থাকে তবেই আমরা ডাউনলোড করতে পারবো। এই সাইন ইন করার পরে আমরা এই যে ডিজিটাল প্রোডাক্ট রয়েছে, ডিজিটাল প্রোডাক্টে গিয়ে এখানে ভিলেজ বাউন্ডারি ডেটাবেস এই জায়গাটা আমরা এই রেডিও বাটন অন করব বা চেক করব, বাটন চেক করব। করার পরে আমরা দুটো সেভ ফাইলের প্যাটার্ন দেখতে পাচ্ছি ভিলেজ বাউন্ডারি, একটা হচ্ছে জিও ডেটাবেস আর সেই সঙ্গে রয়েছে সেভ ফাইল। জিও ডেটাবেস নিলেও হবে, সেভ ফাইল নিলেও হবে, এখানে দুটোই ফ্রি, দেখা যাচ্ছে প্রাইস জিরো, এখানেও দেখা যাচ্ছে প্রাইস জিরো। তো এখানে আমরা সেভ ফাইল ডাউনলোড করছি, ক্লিক টু বাই অপশনে যাওয়ার পরে এই জায়গায় আমাকে অ্যাবাউট দিস এর প্রোডাক্ট সম্পর্কে একটু পড়ে নেওয়া যেতে পারে। তারপরে আমরা এখানে স্টেট সিলেকশন করব, কোন স্টেটের আমরা ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, অসম ইত্যাদি যার যে স্টেটে আছেন সেই স্টেট থেকে সেটা ডাউনলোড সিলেক্ট করতে পারি। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, এরপরে ডিস্ট্রিক্ট, আমরা এই ডিস্ট্রিক্টে গিয়ে এখানে সাউথ চন্দ্রপুর পিজিএস সিলেকশন করলাম, এরপরে অ্যাড ডু, এই প্রোডাক্ট অ্যাড ইন ইউর কার্ট এই যে অপশনটা খুলেছে এখানে আমরা ভিউ কার্ট করব, আর অ্যাড মোর করতেও পারি, তবে এখানে ভিউ কার্ট করব। এখানে দেখা যাচ্ছে প্রাইসটা জিরো, ভিউ কার্ট করার পরে কার্ড ডিটেলস যে দেওয়া রয়েছে এখানে, ওই আমাদের যে প্রোডাক্টের কোড রয়েছে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, প্রোডাক্টের নেম কি রয়েছে, সিট নাম্বার কি, যদি এখানে সিট নাম্বার নেই, সেভ ফাইল, সেই জন্য সেভ ফাইল শো করছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের ডিস্ট্রিক্ট কোথাকার, প্রাইসের জায়গায় জিরো রয়েছে, জিরো আমি এখানে এই যে প্লেস টু অর্ডার করব। দেখতেই পাচ্ছি এখানে আমাদের জিরো অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গাটা আমরা চাইবো, আমাদের এখানে অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা এখানে প্রসেস টু ডাউনলোড, চাইলে আমরা ভাউচারটাকেও চেক করে দেখতে পারি, কিন্তু ভাউচারে জিরো আসবে সেই জন্য আমরা ভাউচার দেখছি না, এখানে প্রসেস টু ডাউনলোড করবো। প্রসেস টু ডাউনলোড করার পরে এই ইন্টারফেসটা খুলছে, এটা পড়ে নিয়ে একবার রিকোয়েস্ট জেনারেট ডাউনলোড লিঙ্ক, এরপরে ডাউনলোড, দেখতেই পাচ্ছি ভিলেজ বাউন্ডারি ডেটা ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা ডাউনলোড আমাদের ডিভাইসের সিস্টেমের ডাউনলোড অপশানে যেখানে ডাউনলোড হয়েছে ডাউনলোড ফাইলে যাব, এবং ডাউনলোড যে ভিলেজ বাউন্ডারি ডেটা সেট আমাদের ডেটাবেস ডাউনলোড করেছি এর উপর আমরা রাইট ক্লিক করে এটাকে এক্সাক্ট করে নেব। এই সাউথ চন্দ্রপুর পিজিএস এর যে ভিলেজ গুলো রয়েছে তার এক্সাক্ট ফাইল তৈরি হয়েছে, যে ভিলেজ বাউন্ডারি। এরপর আমরা ভিলেজ বাউন্ডারিটাকে আমাদের আর জিআইএস বা আমাদের কিউ জিআইএস ফোল্ডার যেখানে কানেক্ট করা রয়েছে সেখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করব। যে ভিলেজ বাউন্ডারি ডেটাবেস আর জিআইএস ওপেন করে আমাদের যে ফোল্ডারে রাখা হয়েছে তাকে একবার রিফ্রেশ করে ভিলেজ বাউন্ডারি ডেটাবেস এখানে সাউথ 24 পিজিএস দেখতে পাচ্ছি, সাউথ 24 পিজিএস এর সমস্ত ভিলেজের আমার চলে এসেছে, চাইলে এর অ্যাট্রিবিউট টেবিল গুলো আমরা চেক করে দেখতে পারি। ভিলেজের নাম দেওয়া রয়েছে, সঙ্গে ভিলেজটা কোন ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লক নাম্বার, এটা হচ্ছে ব্লক, ব্লকের নেম দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, স্টেট দেওয়া রয়েছে, এভাবে সমস্ত কিছু দেওয়া রয়েছে, এটা ব্লক আর এটা ভিলেজ নেম। এভাবে আমরা এটা একদম অথেন্টিক এবং জেনুইন ডেটা
এখান থেকে আমরা যে কোনো পারপাসে এটাকে আমরা কাজ করতে পারি, মোনলি একাডেমিক পারপাসে এটা কাজ করা সম্ভব। এইভাবে আমরা ফ্রি ভিলেজ সেভ ফাইল ডাউনলোড করতে পারি।